ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম অন্যরকম স্বাদে, অন্যরকম রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে গাগলা মাছের শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার ডুগার চচ্চড়ি। এখানে আমি 10 থেকে 12 পিস গাগলা মাছের শুটকি নিয়ে নিয়েছি, নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর অপর পাশে আমি 1 আটা মিষ্টি কুমড়ো ডুগা আমি বাজার থেকে কিনে এনেছি। তো ভালো করে ধুয়ে 5 থেকে 6 বার নর্মাল পানি দিয়ে এভাবে বোলের মধ্যে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যেহেতু এটা মিষ্টি কুমড়ো ডুগো। মিষ্টি কুমড়ো মাটিতে চাষ করে, মাটির মধ্যেই এই গাছটা হয়, তাই প্রচুর পরিমাণে ভালো থাকবে, সেজন্য আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। চুলার মধ্যে এসে গেলাম। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুনের পেস্ট। রসুন এবং পেঁয়াজ আমি 3 থেকে 4 মিনিট চুলার আঁচটা মাঝারি আঁচ থেকে কম রেখে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন আদা পেস্ট। আদাগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কষিয়ে নেওয়ার পর 2 মিনিটের মতো হলুদটা কষাবো। দিয়ে দিলাম ছোটো সাইজের একটি আলু, এভাবে পাতলা করে পিস করে কেটে নিয়েছি। আপনারা আলু চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, চাল আলু দিলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি ছোটো সাইজের একটা আলু দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 3 থেকে 4 মিনিটের জন্য চুলার আঁচটা মাঝারি থেকে কম রেখে। তো ভিউয়ার্স, 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেব গাগলার যে শুটকিগুলো, গাগলার শুটকি আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। তো 2 থেকে 3 মিনিট আমি শুটকিটাকে একটু কষিয়ে নেব। শুটকি কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি, আমি এখানে গুঁড়ো মরিচ দেবো না, কাঁচামরিচ দিয়ে আমি এই ডোগার চচড়িটা রেডি করব। তো ভিউয়ার্স, আমি অল্প পরিমাণে ডোগা দিয়ে দিলাম। ডোগা দিয়ে মশলা এবং শুটকি একসাথে মিশিয়ে নিচ্ছি ডোগার সাথে। এখন সবগুলো কুমড়ো ডোগা দিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, যেহেতু এটা সবুজ সবজি, তাই ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কালারটা একটু চেঞ্জ আসবে, তাই আমি ঢাকনা দিয়ে রাখবো না, সবুজই রাখবো। তো এভাবে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আমি 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও 5 থেকে 7 মিনিট জাল করে নেব। এভাবে 5 থেকে 7 মিনিট পর পর আপনারা এভাবে নেড়ে ছেড়ে দেবেন, ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কী হয়, সবুজ যে কোনো সবুজ সবজি কালারটা ফ্যাকাশে হয়ে যায়। তো দেখেন ভিউয়ার্স, আমি আমার কুমড়ো ডুগাটা অলরেডি সবগুলো কুমড়ো ডুগো কষানো হয়ে গিয়েছে। অনেকগুলো কুমড়ো ডুগা ছিল, তো অনেকটা কমে গিয়েছে। আমি কিন্তু লবণ দেইনি, যেহেতু কুমড়ো ডুগা তাই আমি আইডিয়া করতে পারিনি। লবণটা আমি পরে দেব, এখন আমি লবণটা অ্যাড করছি। স্বাদ মতো আপনারা লবণ দেবেন, আমাদের স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে কুমড়ো ডুগা থেকে আরও কিছু পরিমাণ পানি ছেড়ে দেবে, তাই এই পানিটা ঝাল করে শুকিয়ে নেওয়ার পর আমার দেখেন ভিউয়ার্স পানি অলরেডি ছেড়ে দিয়েছে। তো পানিটা শুকিয়ে যাওয়ার পরেই চুলাটা অফ করে দেব, 3 থেকে 4 মিনিট আমি জাল করে নেব। তো দেখেন ভিউয়ার্স কোনো পানি নেই, আমার ডুগার চড়চড়ি রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।